ঐতিহাসিক মেসোপটেমিয়ায় 12 হিজরি সনে সংঘটিত হয় ওয়াল আজাদ যুদ্ধ। সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে খুলাফায়ে রাশেদিনের বাহিনীর বিপক্ষে এ যুদ্ধে মোকাবেলা করে পারস্য সম্রাট এবং তার আরবীয় খ্রিস্টান মিত্ররা। মুসলমানদের দ্বিগুণ সেনা সমৃদ্ধ এ জোট বাহিনীর বিরুদ্ধে চৌকস সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ মর্যাদার বিজয় তুলে আনেন। সংখ্যাধিক্য শত্রুদল এগিয়ে থাকলেও পরবর্তী যুদ্ধগুলোর মতো এ যুদ্ধেও খালিদ লয় ও ক্ষয়ের যুদ্ধ ওয়ার অফ অ্যাট্রিশন এর সাড়াশি নীতি অবলম্বন করেন। উলাইসের যুদ্ধ বা ব্যাটল অফ উলাইস থাকতে পারস্যের তৎকালীন সম্রাট তৃতীয় আদাসের আরও দুটি নতুন বাহিনী গঠনের নির্দেশ পাঠায়। তার নির্দেশ পেয়ে সম্রাটের শহরে শুরু হয় নতুন সেনাবাহিনী তৈরির কাজ। রোমান সাম্রাজ্যের পূর্ব সীমা ঘেঁষা পারস্যবাই ইরানের পশ্চিম দিকের সীমান্ত পাহারায় থাকা সেনারা ব্যতীত সে অঞ্চলের সবগুলো শহর ও দুর্গ থেকে সেনারা দলে দলে কেন্দ্রীয় শহরের দিকে আসতে থাকে। অল্প কয়েকদিনের ব্যবধানে প্রথম বাহিনী সংগঠিত হয়ে যায়। এবার সাম্রাজ্যের দক্ষ সমরবিদেরা পরামর্শ করে স্থির করে মুসলিম বাহিনী অচিরেই ফুরাতের পাড় ঘেঁষে ইরাকের উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে, কারণ তারা জানত নিকট ইতিহাসে আরব সেনাদেরকে মরু এলাকা থেকে দূরে আসতে দেখা যায়নি, কেননা তারা যুদ্ধে পরাজয়ের সংখ্যা টের পেলে মরু অঞ্চলকে পেছনে ফিরে যাবার জন্য ব্যবহার করে থাকে। পশ্চিম দিকটাকে মুসলমানদের আগমনের সম্ভাব্য দিক নির্বাচন করে সম্রাট তৃতীয় আদাসের ওয়ালাজা নামক জায়গাটিকে ধরে নেন যে এখানেই খালিদ ইবনুল ওয়ালিদের বাহিনীর গতিরোধ করে তাদেরকে চিরতরে কবরস্থ করা সম্ভব। পারসিকদের প্রথম বাহিনী ততক্ষণে টেসিফুন নামক স্থানে চলে এসেছে। খোরাসানের গভর্নরের নেতৃত্বে এ বাহিনী ধীরে ধীরে ওয়ালাজার দিকে এগোতে থাকে, যেখানে কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় বাহিনী তাদের সাথে মিলিত হবে। সে মতে প্রথম বাহিনী টেসিফুন থেকে বের হয়ে দজলার পূর্ব পাড় ঘেঁষে কাশকার এলাকা দিয়ে নদী পার হয়ে যায়। এরপর পশ্চিম দক্ষিণ দিক হয়ে তারা ফুরাতের দিকে এগিয়ে যায়। ওয়ালাজার কাছাকাছি এসে গেলে তারা ফুরাত পার হয়ে ওয়ালাজায় সেনাতাবু স্থাপন করে যাত্রা ক্ষান্ত দেয়। ওয়ালাজায় পারস্য বাহিনী বিরাট সংখ্যক শাসানি সেনা ছিল পূর্বের যুদ্ধ থেকে পালিয়ে আসা। এরা এখানে এসে পুনরায় অস্ত্র হাতে তুলেছে। জাতু সালাসিল যুদ্ধ থেকে বেঁচে আসা সেনারা যুক্ত হয়েছিল কারিনের সাথে। এরপর তারা উলাইসের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়েছে। আবার সেখানে যারা পরাজিত হয়ে পলায়ন করেছিল তাদেরকে এখন দেখা যাচ্ছে খোরাসানের শাসকের সাথে একজোট হয়ে ওয়ালাজায় এসে জড়ো হয়েছে। অবস্থা দৃষ্টে মুসলমানরা দুটি কৌশলগত পরিকল্পনা করে, একটি সামগ্রিক আর একটি তুলনামূলক আংশিক ও আনুষঙ্গিক। সামগ্রিক পরিকল্পনা হচ্ছে এরকম, পারস্যের দুই বাহিনী অচিরে একত্রে মুসলমানদের প্রতিরোধ করার সম্ভাবনা ছিল। এই আশঙ্কার সমাধানে খালিদ ইবনুল ওয়ালিদ চিন্তা করেন উপস্থিত প্রতিপক্ষের উপর দ্রুত হামলে পড়বেন এবং বাহমানের নেতৃত্বে দ্বিতীয় বাহিনী ময়দানে এসে পৌঁছার আগেই খোরাসানের শাসকের অধীনে ময়দানে হাজির প্রথম এ বাহিনীর ফয়সলা চূড়ান্ত করবেন। এরপর দ্বিতীয় বাহিনী এলে আলাদা করে তাদের মোকাবেলা করা যাবে। আনুষঙ্গিক পরিকল্পনা এরকম, যুদ্ধের ময়দান থেকে শত্রুপক্ষের একজন সেনাকেও পালাতে দেয়া হবে না, যাতে তারা নতুন করে কাতারবদ্ধ হয়ে পুনরায় যুদ্ধে প্রস্তুতি নিতে না পারে, যেমনটা এ যাবৎ তারা করে এসেছে। এজন্য সেনাপতি খালিদ ভাবলেন পারস্য সেনাদের সব দিক থেকে ঘিরে ফেলবেন, পেছন দিক থেকে আক্রমণ করবেন এবং সেখানেই তাদেরকে নিঃশেষ করে ফেলবেন। বস্তুত খালিদ রাদিয়াল্লাহু আনহুর এবারের পরিকল্পনাও ছিল অনেকটা সাড়াশি চিন্তা উদ্ভূত। এদিকে তিনি সুয়াইদ ইবনু মুকরিনকে আদেশ করলেন কিছু দায়িত্বশীল লোক নিয়ে বিজিত অঞ্চলগুলো প্রশাসনের দিকে নজর রাখতে। আরেক দল সাহসী জানবাজদের ছড়িয়ে দিলেন দজলা নদীর আশেপাশে, যাতে তারা শত্রুপক্ষের দ্বিতীয় প্লাটুনকে নদী পার হয়ে উত্তর পূর্ব দিক থেকে মুসলিম বাহিনীর উপর হামলা পড়া থেকে বাধা দেয়। পাশাপাশি সেদিক থেকে শত্রু সেনাদের ব্যাপারে যে কোনো ধরনের সতর্কবার্তা যেন সরাসরি মূল বাহিনীতে পৌঁছে দেয়। পারস্য বাহিনীর সাথে মুসলমানদের এবারের যুদ্ধের ভূমি ছিল প্রায় 2 মাইল দীর্ঘ দিগন্ত বিস্তৃত সমতল জমিন, যার দুপাশ স্বাভাবিক ভূমি থেকে প্রায় 30 কদম উঁচু। এ সমতল ভূমির উত্তর পূর্ব পাশ ঢুকে গেছে উত্তপ্ত মেরু অঞ্চলে। এই উত্তর পূর্ব দিকের অনতি দূরেই বয়ে গেছে খাসেফ নামে ফুরাতের একটি উপনদী। প্রথম বাহিনীর সেনাপতি খোরাসানের শাসক সাহায্যের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিল, তাই সে তার বাহিনীকে নদী পার থেকে মাইলখানেক ভেতর নিয়ে যাওয়ার কোনো অসুবিধা বোধ করেনি। তার ধারণা ছিল বাহিনী বৃহৎ ও বিশাল হলে সহজে প্রয়োজনের সময় নদী ব্যবহার করা যাবে। তখন হিজরি 12তম বর্ষ, চূড়ান্ত যুদ্ধের জন্য উভয় বাহিনী তাদের বিন্যাস সেরে নিয়েছে। প্রত্যেক বাহিনীর রয়েছে একটি কেন্দ্রীয় ভাগ ও কিছু শাখা অংশ। মুসলমানদের শাখা অংশগুলোর নেতৃত্বে ছিলেন আসেম ইবনু আমর আর আসি ইবনু হাতিম। ওদিকে পারস্যের বাহিনী সমতল ভূমির মাঝামাঝি এসে গেছে। তারা ছিল পূর্ব এবং পূর্ব দক্ষিণমুখী। তাদের ঠিক পশ্চিম দক্ষিণ দিকে ছিল কিছু উঁচু টিলা। খালিদ রাদিয়াল্লাহু আনহু উনার বাহিনীকে দাঁড় করিয়েছেন পারস্য সেনাদের মুখোমুখি করে পূর্ব উত্তরের টিলাগুলোর সামনে এবং অনেকটা
ময়দানের ঠিক মাঝামাঝি অংশে। দুই বাহিনী মধ্যকারে বৃহৎ মুহারি ঝর্ণা থেকে পূর্ব দক্ষিণে 2 মাইল নাজাফ এলাকার পূর্ব দক্ষিণে প্রায় 35 মাইল এবং খাস আস্তানাফিয়া এলাকা থেকে প্রায় 6 মাইল দূরত্বে অবস্থান করছিল। এ যুদ্ধে মুসলিম সেনাদের অধিকাংশই ছিলেন মেষপালক, অশ্বরোহণে অভিজ্ঞ ছিলেন হাতে গোনা মাত্র কয়েকজন। পারস্যের অপেক্ষারত বাহিনী ভেবেছিল খালিদের বাহিনী না জানি কত বড় ও বিশাল হবে। ওয়ালাজের যুদ্ধের আগের রাতে সেনাপতি খালিদ বিশর ইবনু আবি রাহাম এবং সাইদ ইবনু মারাকে 2000 সেনা দুটি ছোট বাহিনীর নেতা বানিয়ে প্রেরণ করেন। তাদেরকে তিনি নিম্নোক্ত নির্দেশনা দেন, প্রত্যেক মধ্যরাতের দিকে সকলে ঘুমিয়ে গেলে তার অশ্বারোহী সেনাদের নিয়ে পারস্যের অশ্বারোহী শিবিরের দক্ষিণ দিকে দ্রুত বের হয়ে যাবে। শত্রুদের অশ্বারোহী শিবিরের পেছনে সারিবদ্ধ টিলাগুলোর অপর পাশে পৌঁছে গেলে তোমরা তোমাদের সেনাদের লুকিয়ে ফেলবে, কিন্তু লুকিয়ে থাকার এই সময়টায় কিছুক্ষণ বাদে আরেকটা টহল দেবার জন্য প্রস্তুত হবে। ভোরবেলা যখন যুদ্ধ শুরু হবে তোমাদের দুটি দলের সেনারা তখন টিলার পেছনে লুকিয়ে থাকবে, কয়েকজন ময়দানে আমার ইঙ্গিতের দিকে সতর্ক দৃষ্টি নিবদ্ধ রাখবে। আমি ইশারা দিতেই পেছন থেকে পারস্যের বাহিনীর উপর তোমরা হামলে পড়বে, তোমাদের প্রত্যেক টিম তাদের এক এক পাশে আক্রমণ করবে। সেনাপতি খালিদ এ নির্দেশনা ও দায়িত্ব তাদেরই দিয়েছিলেন যারা তার পরিকল্পনা সুষ্ঠুরূপে বুঝতে ও আঞ্জাম দিতে পারবে, যাতে ব্যবস্থাপনা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে সেনাদের উপস্থাপন উন্নত ও দৃঢ় হয়, তাতে কোনো বিঘ্ন বা অপূর্ণতা না থাকে। এজন্য অন্যান্য সাধারণ সেনাদেরকে, যাদের থেকে সামান্য হলেও সীমালঙ্ঘনের শঙ্কা ছিল, সেনাপতি খালিদ মূল সাড়াশি পরিকল্পনায় কিছুই জানতে দেননি। খালিদ ইবনুল ওয়ালিদ তার অবশিষ্ট 14,000 সেনাকে পারস্যিক সাসানী বাহিনীর সামনে দাঁড় করালেন। ওদিকে প্রতিপক্ষ সেনাদের নিয়ে তাদের সেনাপতি পরিকল্পনা ছিল প্রতিরোধমূলক। তারা মুসলমানদেরকে প্রথমে আক্রমণ করার সুযোগ দিচ্ছিল এবং নিজেরা পণ করেছিল তাদেরকে ঠেকিয়ে দেওয়ার, এরপর পাল্টা আক্রমণ করে তারা মুসলমান পরাজয় নিশ্চিত করবে বলে ভেবে রেখেছিল। ময়দানে যুদ্ধের পর প্রথম সূচনাটা প্রতিপক্ষের সেনাপতির পরিকল্পনা মতোই ছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে ব্যাপকভাবে শত্রুদের উপর হামলা করার নির্দেশ দিলেন। পারস্য সেনাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা ছিল, সেনাদলের সাহসী পুরুষেরা সেগুলো পরিকল্পনা মতো বাস্তবায়নের চেষ্টা করল, যা মুসলিম বাহিনীর সামনে তাদের টিকে থাকে এবং তাদেরকে ধ্বংস করার মূল পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। এরই মধ্যে খালিদ রাদিয়া পারস্যের প্রসিদ্ধ বীর যোদ্ধাদের সাথে, যাকে হাজার মদ নামে ডাকা হতো, মুখোমুখি যুদ্ধ করলেন এবং তাকে মেরে ফেললেন। এতে মুসলমানদের ভেতরে প্রাথমিক মনস্তাত্ত্বিক বিজয় খেলে গেল। প্রথম ভাগের যুদ্ধ ততক্ষণে শেষ, দ্বিতীয় ভাগের যুদ্ধ শুরু হলো পারস্য বাহিনীর পাল্টা আক্রমণ দিয়ে। প্রতিপক্ষের সেনাপতি এসব মুসলিম বাহিনীতে কিছুটা ক্লান্তির ছাপ দেখতে পেল, তাই সে ভাবল এটাই মুসলিম বাহিনীকে সমূলে উৎখাতের জন্য পারস্যিক সেনাদের চূড়ান্ত আক্রমণের সময়। এই ভেবে সে ভারী অস্ত্রধারী মূল অশ্বারোহীদের বাহিনীর সামনের দিকে নিয়ে আসলো মুসলমানদের মেরে ফেলার জন্য। মুসলমানরা কিছু সময় তাদের মোকাবেলা করলো, কিন্তু প্রতিপক্ষের অশ্বারোহীরা যথেষ্ট চাপ সৃষ্টি করছিল, তাই মুসলমানরা অস্পষ্টভাবে খানিকটা পিছু হটতে লাগলো, যাতে আক্রমণ কিছুটা স্তিমিত হয় এবং সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে পরিস্থিতি উপযোগী কিছু পরামর্শ পাওয়া যায়। পরিশেষে খালিদ রাদিয়াল্লাহু আনহু তার মূল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে টিলা পেছনে লুকিয়ে থাকা সেনাদের বেরিয়ে আসার ইঙ্গিত দিলেন। পারস্য বাহিনীর তাঁবুর পেছন থেকে তারা বের হয়ে এলে তাদের যোদ্ধারা দুভাগ হয়ে গেল, একদল পেছনের ডান দিকে সামাল দিতে চলে গেল আর একদল বাম দিকে মোকাবেলা করতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু এরপরও পারস্য অশ্বারোহীদের ভারী অস্ত্রগুলো মুসলমান অশ্বারোহীদের হালকা ও সামান্য অস্ত্রের মোকাবেলায় পেরে উঠছিল না, তারা এতটা দ্রুত ঢুকে পড়ছিল যা ভাবা যায় না। এত জলদি আগবেড়ে আক্রমণ করে পিছে হটে আবার পুনরায় হামলে পড়ছিল যা বলা বাহুল্য। এভাবে পারস্যিক অশ্বারোহীরা হেরে গেলে ছোট ছোট দলবদ্ধ হামলা করে তাদের সংকুচিত করে চারপাশ থেকে ঘিরে ধরা হলো। এরপর খালিদ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে থাকা মুসলিম বাহিনীর মূল অংশ পারস্যিক বাহিনীর সম্মুখভাগে আক্রমণ করলো। এরই মধ্যে পরিকল্পনা মতো অশ্বারোহীদের দুই টিম তাদেরকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে, ফলে পারস্য বাহিনী এমন জালে আটকে গেল যা থেকে পালাবার আর কোনো উপায় ছিল না। চারদিক থেকে ধারাবাহিক আক্রমণ হওয়ায় পারস্যের সেনারা এমন এক বৃত্তে আটকে গেল যেখান থেকে তারা স্বাধীনভাবে না হাতিয়ার উঠাতে পারছিল না পারছিল আক্রমণকারীদের প্রতিরোধ করতে। এমন ভিড়ভাট্টার ভেতরেও যারা যুদ্ধের জন্য দাঁড়াচ্ছিল তারা বুঝতে পারছিল না কার সাথে যুদ্ধ করছে, নিজেদের লোকের সাথে না মুসলমানদের সাথে। আর যারা পালানোর চিন্তা করছিল তারা খুঁজে পাচ্ছিল না কোন দিকে পালাবে। যুদ্ধ তখন শেষ, পারস্যের বাহিনীদের লজ্জাজনক পরাজয় হয়েছে, সাকুল্যে মাত্র 1,000 সেনা পালাতে পেরেছে, তাদের মধ্যে আছে খোদ সেনাপতিও। কিন্তু ফোরাতের দিকে কোনো পথ না পেয়ে তারা দৌড়ে গেছে মরুভূমির উত্তপ্ত বালুর দিকে, পরে সেখানে বাহিনীর সেনাপতিসহ অনেক পিপাসায় কাতর হয়ে ক্লান্তি ও কষ্টে মৃত্যুর কোলে ঢলে গেছে।